ওকে, আজকের প্রজেক্টে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে ক্যাম্পাসিয়া স্টুডিওর মাধ্যমে মায়াজালের মতো ভিডিও তৈরি করব। তো এই ব্যাপারটা আজকে আমরা টোটালি একটা ক্লাসে শিখব। তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব কম্পিউটারে, যে মায়াজাল থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয় সে ব্যাপার, মানে মায়াজালের মতো ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় সেটা একটু দেখি। ওকে, মায়াজাল মূলত ভিডিও ডাউনলোড করার জন্য এই সাইটগুলো ব্যবহার করে। এই সমস্ত সাইটগুলো থেকে ভিডিও ডাউনলোড করা যায়। আমি যদি এখান থেকে দেখি, প্রথমত যে সাইটটা আছে সেটা হচ্ছে পিক্সেল। এই সমস্ত সাইটগুলো থেকে আপনি যখন ভিডিও ডাউনলোড করবেন তখন সম্পূর্ণ কপিরাইট ফ্রিতে ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন। তাই আমি এখান থেকে প্রথমত সার্চ করতেছি রিভার, বা আমরা যদি এখান থেকে দিই ট্রেন, TRAIN, ট্রেন, তাহলে আমরা কিন্তু ট্রেন পাবো অনেক, যেগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি। এই যে দেখেন, এখান থেকে এই যে বিভিন্ন ধরনের ট্রেন কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, সরি। তো এই হচ্ছে আমাদের ট্রেন। আমরা এখান থেকে কি করব, আমরা যদি এই যে এগুলো ডাউনলোড করতে চাই, মাউসের ডান বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করব, করে এখান থেকে ডাউনলোড করলে সবচেয়ে বেস্ট হবে। এবং এখান থেকে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ফ্রি। এই যে আমরা এখান থেকে যদি একটু যাই, সবগুলো কিন্তু ফ্রি। এবার এই যে ছবিটা, এটা আছে, এটা কোয়ালিটি ফুললি ডাউনলোড করতে চাইলে ফ্রি ডাউনলোড, এটাতে আমরা কি করব, আমরা এখান থেকে এই যে স্টার ডাউনলোড, এটাতে ক্লিক করব। স্টার ডাউনলোডের উপর ক্লিক করার পর সেটা কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। দেন ঠিক একইভাবে আমরা এখান থেকে আরেকটা যদি ডাউনলোড করি, সেক্ষেত্রে এই যে আমাদের আরেকটা ট্যাবে ওপেন করা ছিল, আমরা সেটাতেও কি করলাম, স্টার ডাউনলোডে ক্লিক করলে স্টার ডাউনলোড করে ফেলতে পারবো। এই যে আমাদের সাইটগুলো, এই সাইটগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই যে আমরা দুইটা ট্রেনের দুইটা ছোট ছোট ফুটেজ নিয়েছি, এবার এটাও একটা ট্রেন, এটার আমরা কি করব, একটু ডাউনলোড করে নিব। এগুলো খুব অল্প সময়ের ছোট ছোট ফুটেজ, এবং এই ফুটেজ গুলো হচ্ছে কপিরাইট ফ্রি, যেগুলো আমরা ব্যবহার করে সহজেই কি করতে পারবো, ভিডিও তৈরি করতে পারবো বা মেক করতে পারবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডাউনলোড করার জন্য এই যে ভিডিওগুলো, আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। স্টার ডাউনলোডে ক্লিক করি, ইভেন এখান থেকে আমরা চাইলে এরকম হাজারো ভিডিও কিন্তু একই টপিকের উপর ডাউনলোড করতে পারবো। এই যে যেমন এখানে একটা ভিডিও আছে, সেটা আমরা ফ্রি ডাউনলোডের উপর ক্লিক করলাম, এবং ফ্রি ডাউনলোডের উপর ক্লিক করে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। যদি আপনাদের অনেকেরই আইডিয়াম আছে, কিন্তু এই সমস্ত ভিডিওগুলো আইডিয়াম থেকে ডাউনলোড করবেন না, রেজলিউশনটা পরিপূর্ণ পাবেন না। আবার আমি এখান থেকে এগুলো আর নিচ্ছি না। এর পরবর্তী যে সাইটটা আছে মিক্স কিট, ওখান থেকে নিব। এখান থেকে আমরা ভিডিও, মিউজিক, সাউন্ড এফেক্ট, আইকন এবং বিভিন্ন ফটো ব্যবহার করতে পারবো। আমরা ভিডিওতে গিয়ে এখানেও লিখে দিচ্ছি ট্রেন। এই যে আমরা এটাকে একটু কপি করে রাখি পরবর্তীতে ব্যবহার করার জন্য। আমরা এখান থেকে ট্রেনের উপর ক্লিক করলাম, এবং এখান থেকে আমাদের এখানে কি আসবে, ট্রেন যতগুলো ফুটেজ আছে সবগুলো এখানে চলে আসবে। এই যে ট্রেন, কিন্তু এটা হচ্ছে আমাদের একটা সাইট, যে সাইটটা ফ্রি এবং পেইড দুইটাই আছে। এই যে আমি যদি এখান থেকে একটু দেখাই, প্রথমত যে ইয়াগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের অ্যাড, অর্থাৎ ইনভেটর অ্যাড দেখাচ্ছে প্রথমে তারা, এবং ভিডিওতে আমরা আমাদের এইটার এই সাইটের ভিডিওগুলো নিচে গেলে পাবো। যেমন এই যে 4K রেজুলেশনের একটা ভিডিও আছে, এখান থেকে আরেকটা আছে 4K রেজুলেশনের, এবং আমরা এখান থেকে যদি দেখি, এই যে এগুলো হচ্ছে ট্রেন 4K রেজলিউশনের, প্রত্যেকটাই হচ্ছে 4K রেজলিউশনের। তো আমরা এইগুলো কি করলাম, প্রত্যেকটা আলাদা আলাদা সাইটে সেগুলোকে কি করলাম, একটু ট্যাবে ওপেন করলাম, এগুলো প্রত্যেকটাই ফুটেজ। আচ্ছা, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ভিডিও। এবার আমরা যদি ডাউনলোড 4K ওইটাতে ক্লিক করি, এটা হচ্ছে ইনভিটো থেকে যদি আমরা ডাউনলোড করি সেটা, আর আমরা যদি ফ্রিতে ডাউনলোড করি তাহলে এখান থেকে ফ্রিতে এটাতে ক্লিক করব, ডাউনলোড লো রেজলিউশন 4K, সেটা একটু দেখতে পাচ্ছি। এবং ফ্রিতে ডাউনলোড করতে চাইলে আমরা ফ্রিতে প্রিমিয়াম প্যাকেজটা নিতে পারবো। আচ্ছা, আমরা এইটা ডাউনলোড করলাম। দেন আমরা একইভাবে এই যে এই ট্রেনটাকে কি করব, ডাউনলোড করব ফুল এইচডি 1080x1920, আর এটা হচ্ছে এইচডি রেডি হচ্ছে
1080 বাই 700 পিক্সেল, আমি যে কোনো একটা ফরম্যাটে ডাউনলোড করতে পারি। আমি প্রথম ফরম্যাটটাতে ডাউনলোড করে ফেলতেছি, এবং এটাতে ডাউনলোড করতে হলে সম্ভবত আমাকে এখানে ঢুকতে হবে, এটা বলতেছেন না। আমরা এখানে না ঢুকেও সেটা ডাউনলোড করতে পারবো এবং করে ফেললাম, বা ফুল এইচডিতেও যদি করতে চাই করতে পারি। এই যে ডাউনলোড ফ্রি ফুল এইচডি, আমরা যদি এই যে ডাউনলোড ফ্রি ফুল এইচডিতেও এটা ডাউনলোড করে ফেললাম, দেন এটা কমপ্লিট। আমি এই ট্যাবটাও কেটে দিচ্ছি, ঠিক একইভাবে ডাউনলোড ফ্রি ফুল এইচডি আমরা এটা ডাউনলোড করবো। এবং ডাউনলোড করতে গেলে আমাদের এখানে এই যে ইনভিটোর একটা কি আসবে, এই অ্যাড চলে আসবে, এবং এখান থেকে আমরা ডাউনলোডও করে ফেলতে পারবো। এক্ষেত্রে আইডিএমটা ইউজ করলে আমাদেরকে একটু সাজেশনে ভালোটা দেখায়, তো এই ভিডিওটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। এরকম একটা অ্যাড দেখাবে, নর্মালি আমরা অ্যাডটা একটু স্কিপ করে যাব। যেমন এই ভিডিওটাও খুব ভালো একটা ভিডিও, ডাউনলোড লো রেজলিউশন, এটাতেই ক্লিক দিচ্ছি। যদি ওই প্রত্যেকটা কিন্তু হাই রেজলিউশনের মানে ভিডিও, তো আমরা এই প্রত্যেকটা ভিডিও কিন্তু ডাউনলোড করতে পারি। এই যে এখান থেকে ডাউনলোড করলাম, দেন এর পরবর্তী আমাদের যে সাইটটা আছে সেটা হচ্ছে পিকজিভা। এখান থেকেও ভালো কোয়ালিটি ফুল ভিডিও ডাউনলোড করা যায়। আমরা ট্রেন লিখে প্রথমত সার্চ করতেছি, আমরা ট্রেন লিখে এখানে কি করব সার্চ করব, এবং ট্রেন লিখে যখন ভিডিও গুলো সার্চ করব তখন আমাদের এখানে এরকম ট্রেনের বিভিন্ন ধরনের ফুটেজ চলে আসবে, আমরা সেই ধরনের ফুটেজ গুলো নিয়ে যাব। তো এখান থেকে একটু লোড হচ্ছে, লোড হোক। এর পরবর্তী যে সাইটটা আছে সেটা হচ্ছে আমাদের বিডিভু। এখান থেকে আমরা ট্রেন লিখে একটু সার্চ করব, যেখান থেকে আমরা ট্রেন গুলো নিব। এখান থেকে আমরা এখান থেকে ট্রেন লিখে সার্চ করছি, এবং এখান থেকেও আশা করি অনেকগুলো ট্রেনের লিস্ট আমরা দেখতে পাবো এবং ডাউনলোড করতে পারবো, এবং সম্পূর্ণ ফ্রিতে। এবং আমাদের আগের সাইটটাতে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করা যাবে। এই যে এগুলো হচ্ছে ফ্রি প্লেস, এই যে এগুলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা নিউ ট্যাবে সেগুলো কি করতেছি ডাউনলোড করতেছি। যেমন এই ট্রেনটা ডাউনলোড করছি, প্লাস এখান থেকে এই যে এটাও একটা ট্রেনের লিস্ট, এটাও ডাউনলোড করতেছি। এরকম প্রয়োজনীয় যতগুলো আপনার প্রয়োজন হয় ততগুলো আমরা এখান থেকে কি করতে পারবো ডাউনলোড করতে পারবো। আশা করি এই বিষয়টা বুঝতে পাচ্ছেন। যেমন এই যে এখান থেকে যদি আমরা এটা নিই 29 সেকেন্ডের ট্রেনটা, এটাকে আমরা কি করতে পারি যে রয়্যালিটি ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে এই ট্রেনটা আমরা কি করতে পারি ডাউনলোড করতে পারি। আমি এখান থেকে ডাউনলোডও করে দিচ্ছি, এবং সেটাতে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে ইন্টারনেটের কনফিগারেশনের উপর বেস করে সেটা ডাউনলোড হয়ে যাবে, যদি ওইখান থেকে আমার বেশ কয়েকটা ডাউনলোড হচ্ছে। দেন পরবর্তী ভিডিও, এটাও রয়্যালিটি ফ্রি এবং ফ্রিতে ডাউনলোড করতে পারবো। এবং প্রত্যেকটা সাইটেই যে বিষয়টা আপনার একটু লক্ষ্য করবেন সেটা হচ্ছে ফ্রির পাশাপাশি সেই সাইটগুলোতে সাবস্ক্রিপশন নিয়ে সম্পূর্ণ পেইড আকারেও ডাউনলোড করা যাবে, সেই অপশনও আছে। যেগুলো আমি ডাউনলোড করে ফেলেছি সেগুলো, সেই ট্যাবগুলো অলরেডি আমি বাদ দিয়ে দিচ্ছি। যেমন এটা এটা আমাকে ডাউনলোড করতে হলে মাস্ট প্রিমিয়াম ডাউনলোড করতে হবে। তো এই হচ্ছে সিস্টেম। এর পরবর্তী আমরা যে সাইটটা আছে সেই সাইটটাতে যাই, এটাই খুবই একটা জনপ্রিয় একটা সাইট। এই সাইটটাতেও আমরা যখন ঢুকবো তখন আমরা এখান থেকে ট্রেনের বেশ কিছু ভিডিওর জন্য আমরা ট্রেন লিখে সার্চ করব, এবং এখান থেকে অন্য একটা সাইটের অ্যাড দিচ্ছে রিলেটেড শাটার স্টকের ভিডিও গুলো। এটা হচ্ছে ফ্রি ট্রেন, ফ্রি ট্রেনের জন্য স্ট্রোক ভিডিও গুলো আমরা যেগুলো কভার থেকে নিচ্ছি আর কি, এখানে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন। এই সবগুলো কিন্তু রেল, রেলের ভিডিও ট্রেন, এই যে এগুলো কিন্তু ট্রেন। প্রত্যেকটা যদি আমরা নিউ ট্যাবে ওপেন করি করতে পারি, ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা নিউ ট্যাবে ওপেন করব, করে আমরা ডাউনলোড করব। ঠিক এরকম ভাবে এখানে অনেকগুলো আছে যেগুলো আমরা একটু ডাউনলোড করব, এবং এখান থেকে ডাউনলোড করার জন্য এটা হচ্ছে একটা সাইট, আমাদের সার্চ করতে হবে। এখানে সার্চ বারটা হচ্ছে এদিকে হাতের ডান দিকে, দেন আমরা ট্রেন লিখে সার্চ করলাম, এবং সেটা আমরা নিউ একটা ট্যাবে সেটাকে অ্যাড আকারে দেখাচ্ছে, কিন্তু আমরা এখানেও কিন্তু ট্রেনের ফুটেজ গুলো পাচ্ছি। এই যে ফ্রি ক্লিপস, এটা হচ্ছে অত্যন্ত চমৎকার একটা ফুটেজ, এরকম অনেকগুলো ফুটেজ আমরা এখানে পাবো। এই যে এটাও কিন্তু একটা ফুটেজ 4K, এটাও কিন্তু একটা ফুটেজ। তো এরকম আমরা কি করব, নানা রকম ফুটেজ আমরা এখানে পাবো, যে ফুটেজ গুলো আমাদের মধ্যে মনে হয় যে সবচাইতে বেস্ট আমরা সেই ফুটেজ গুলো এখান থেকে ডাউনলোড করে নিব।
ডাউনলোড ফাইলে ক্লিক করলে সেগুলো ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড করে নিব, দেন আমি এখান থেকে এটাকেও কি করতেছি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, এর পরবর্তীতে আমরা যেখানে যাব, এই যে এগুলো হচ্ছে ফুটেজ, ফ্রি ডাউনলোডে যখন ক্লিক করব আমরা সম্পূর্ণ ফ্রিতে সেগুলো ডাউনলোড করতে পারবো। স্টার্ট ডাউনলোড, ইভেন এখান থেকেও এটাও সম্পূর্ণ ফ্রিতে আমরা ডাউনলোড করতে পারবো। আমি এটাও একটু ডাউনলোড করে নিচ্ছি। তো কিছু কিছু আপনাকে কিছু কিছু ভিডিও ফুটেজের ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ক্রেডিট দিতে হবে তাদেরকে, এবং কিছু কিছু ভিডিওর জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। তা যাই হোক, আমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি, এবং যে ভিডিওগুলো পেইড সেগুলো নিব না। আর আপনি যদি চান নিতে, সেক্ষেত্রে পেমেন্ট করে নিতে পারেন, একটা অপশন আছে। যেমন এই যে একটা সুন্দর ট্রেন, যে ফুটেজটা 29 সেকেন্ডের, এবং এই যে একটা ফুটেজ, এটা 6 সেকেন্ডের, আমরা নিতে পারি। তো আমি এখান থেকে পিকজিবা থেকে একটা ফুটেজ নিচ্ছি। আপনার বিভিন্ন ফুটেজ নিতে পারেন, অনেকগুলো সাইট দেখিয়েছি, এবং এই সাইটগুলোর যে ফুটেজগুলো আপনার পছন্দ সবগুলো নিতে পারেন, সবগুলো নেওয়া যাবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার ফ্রি ডাউনলোড, এন্ড এখান থেকে একটা রেজলিউশন দিয়ে আমরা ফ্রিতে ডাউনলোড করে নিব। তো আশা করি এই বেসিক বিষয়গুলো অবশ্যই বুঝতে পেরেছেন। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই মানে ফুটেজগুলো নিয়ে আমরা কিভাবে একটা ভিডিও তৈরি করব, সে ব্যাপারগুলো একটু দেখব। আচ্ছা, এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে ডাউনলোড করবেন। তো এই ছিল মূলত ডাউনলোডের ব্যাপার, বোঝা কিভাবে গেছে? ডাউনলোড। ওকে, এবার আমরা একটা ভিডিও তৈরি করব। সেটার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমার ইয়াতে, আমাদের ক্যামটাসিয়া স্টুডিওতে। এবার ক্যামটাসিয়া স্টুডিও থেকে ইম্পোর্ট ফাইলে ক্লিক করব। ইম্পোর্ট ফাইলে ক্লিক করার পর আমরা আমাদের ডাউনলোড থেকে যে ভিডিওগুলো এই মুহূর্তে ডাউনলোড করেছি ট্রেনের, সে সবগুলো ট্রেনের ভিডিও এখান থেকে আমরা একটু নিয়ে নিব, এবং এই ফুটেজগুলো ইউজ করব আমাদের ট্রেনের ভিডিওটার জন্য। এই যে রেল রিলেটেড ভিডিওগুলোর জন্য আমরা মাত্র এই রেলের এই ভিডিওগুলো কি করলাম, ডাউনলোড করলাম, দেন ওপেন, ওপেনে ক্লিক করব, এবং সেই ভিডিও ফুটেজগুলো এখানে কি হচ্ছে সবগুলো চলে আসছে। এবার আমরা সম্পূর্ণ ফুটেজগুলো কি করব, এটা কপি করব, মানে কপি না, সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক করে অ্যাড টাইমলাইন প্লেহুড ওটাতে দেব, এবং সবগুলো কিন্তু একটা রেজুলেশন নিয়ে আসবে না, এক একটা ভিডিও রেজুলেশন এক এক রকম। তাই আমরা ম্যানুয়েলি প্রত্যেকটা ভিডিওকে আলাদা আলাদা চেক দিতে হবে যে সেটাকে আমাদের ফুটেজ অনুযায়ী সঠিক স্থানে আছে কিনা। প্রত্যেকটা ফুটেজকে আমি একটু একটু আলাদা আলাদা চেক দিচ্ছি, কোনো ফুটেজ ছোট আছে কিনা। যদি ছোট না থাকে সেক্ষেত্রে ভালো, যদি ছোট থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সে ফুটেজগুলো ক্লিক করে করে একটু বড় করে দিতে হবে। আমরা প্রত্যেকটা ফুটেজে দেখলাম, ওকে ঠিক আছে। এবার আমরা এই ট্রেন সম্পর্কে একটা ইতিহাস এখানে অ্যাড করব, এবং আপনি ট্রেন সম্পর্কে যদি কিছু পড়েন বা কিছু জানেন সেক্ষেত্রে আপনাকে সেটা এটার সাথে ভয়েস ওভার করতে হবে। এবার আমরা গুগলে একটু সার্চ করব হিস্ট্রি অফ ট্রেন। আচ্ছা, এবার আমরা হিস্ট্রি অফ ট্রেনের একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। হিস্ট্রি অফ ট্রেন, হিস্ট্রি অফ ট্রেন এটা লিখে যখন সার্চ করব তখন আমাদের সামনে ট্রেনের ইতিহাস চলে আসবে, বা আমরা এখান থেকে বলতেও পারি যদি গুগলকে জিজ্ঞেস করি যে ট্রেনের ইতিহাস, ট্রেনের ইতিহাস অর্থাৎ আমাদেরকে ট্রেনের ইতিহাস এখন কি করবে, গুগল আমাদেরকে দেখাবে। আমরা গুগলে যখন আমরা ট্রেনের ইতিহাস লিখে সার্চ করব তখন আমাদেরকে ট্রেনের ইতিহাস গুগল দেখাবে, এবং আমরা এই ইতিহাসগুলো থেকে ভিত্তি করে আমরা কি করতে পারবো, একটা এই ভিডিও তৈরি করব। এই যে এখান থেকে, এই যে এখান থেকে যদি আমরা নেই তো ফুটেজগুলো এখান থেকে আমরা দেখে দেখে এখানে ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা যখন
ব্যবহার করব, মানে ফুটেজ গুলো তৈরি করব, সেক্ষেত্রে আমাদেরকে আগে থেকেই ভিডিও তৈরি করার ক্ষেত্রে ফুটেজ সংগ্রহ করে আগে থেকে কিন্তু খাতায় আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তো সেজন্য লিখে আমরা সেটা দেখে দেখে পরবর্তীতে পড়তে হবে। তো আমি ট্রেন সম্পর্কে যতটুকু জানি ততটুকু দিয়ে এখানে ফুটেজটা তৈরি করব। তো প্রথমত আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ভয়েস ওভার নামে একটা অপশন পাবো, এই যে ভয়েস নেশন, এটার উপর ক্লিক করে আমরা এখান থেকে আমার মাইক্রোফোনটা সিলেক্ট করব এবং এখান থেকে আমি বলবো এবং সেই ফুটেজ আকারে আমার ভিডিওটা তৈরি হবে। তো আমি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা জানবো রেলগাড়ির ইতিহাস সম্পর্কে। এটি দুটি ধাতব পদার্থের উপর ভিত্তি করে চলমান, তাই এটিকে রেলগাড়ি বলা হয়। অর্থাৎ রেলের উপর দিয়ে যে গাড়ি চলাচল করে তাকে রেলগাড়ি বলে। এই রেলগাড়ি তৈরি করেছিল মূলত ব্রিটিশরা। অনেক দূরের যাত্রার ক্ষেত্রে, অনেক ভারী মালামাল আমদানি রপ্তানির ক্ষেত্রে এই রেললাইন ব্যবহার করা হতো। বর্তমানে বাংলাদেশে তিন ধরনের রেললাইন রয়েছে। তিন ধরনের রেললাইনের উপর ভিত্তি করে দুই ধরনের রেলগাড়ি সবসময় চলমান থাকে। তিন ধরনের রেলগাড়ির রেল লাইনের মধ্যে হলো ব্রড গেজ, মিটার গেজ এবং ডুয়েল গেজ। তো ব্রড গেজ লাইন হলো এরকম, যেই লাইন দিয়ে একই সময়ে একটি মাত্র ট্রেন চলাচল করে সেটাকে মূলত ব্রড গেজ লাইন বলা হয়। এবং ডুয়েল গেজ হচ্ছে একই লাইন দিয়ে দুই পাশ থেকে দুইটা ট্রেন সর্বদা চলাচল করতে পারে, সেটাকে ডুয়েল গেজ লাইন বলা হয়। এবং আরেকটি লাইন হচ্ছে মিটার গেজ। মিটার গেজ লাইনের মাধ্যমে ট্রেন একই লাইন দিয়ে একই টাইমে দুটি ট্রেন চলাচল করতে পারে এবং দুটি ধাতব পাতের মধ্যে পার্থক্য হয় 1 মিটার। এই সমস্ত রেল লাইনের ক্ষেত্রে মূলত তিনটি রেল ব্যবহার করা হয়ে থাকে এবং সেই রেল দিয়ে অনেক উন্নত মানের ট্রেন, অনেক উন্নত প্রোডাক্ট নিয়ে যখন আমদানি রপ্তানি ক্ষেত্রে চলাফেরা করে সেই ক্ষেত্রে সেই সমস্ত লাইন ব্যবহার করা হয়। অনেকে ঝুঁকিপূর্ণ কাজেও রেল লাইনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বর্তমানে বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন সরঞ্জাম বা বিভিন্ন শক্তিশালী পণ্য আমদানি রপ্তানিতে রেল লাইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এবার এটা বলার পর আমরা এখান থেকে স্টপ করে দিলাম। যাই হোক, এবার আমরা এখান থেকে কি করব, একবারে আমাদের নিচের ট্র্যাকে নিয়ে যাব, এবার এটা শুনবো। এটি দুটি ধাতব পদার্থের উপর ভিত্তি করে চলমান, তাই এটিকে রেলগাড়ি বলা হয়। অর্থাৎ রেলের উপর দিয়ে যে গাড়ি চলাচল করে তাকে রেলগাড়ি বলে। এই রেলগাড়ি তৈরি করেছিল মূলত ব্রিটিশরা। অনেক দূরের যাত্রার ক্ষেত্রে, অনেক ভারী মালামাল আমদানি রপ্তানির ক্ষেত্রে এই রেল লাইন ব্যবহার করা হতো। বর্তমানে বাংলাদেশে তিন ধরনের রেল লাইন রয়েছে। তিন ধরনের রেল লাইনের উপর ভিত্তি করে দুই ধরনের রেলগাড়ি সবসময় চলমান থাকে। আচ্ছা, এতটুকু দিলাম এবং এখান থেকে আমরা চাইলে আর একটা ভয়েস অ্যাড করতে পারি। এখান থেকে আর এক ধরনের রেল লাইন একটা ভয়েস এখানে অ্যাড করব এবং আমি এখান থেকে এটা একটু দেখাচ্ছি। বর্তমানে বাংলাদেশে রেল যোগাযোগের ক্ষেত্রে দুই ধরনের সিগন্যাল ব্যবহার করা হয়। এক ধরনের সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল বা পূর্বে ব্যবহৃত সিগন্যাল বলা হয়, আর আরেক ধরনের সিগন্যাল হচ্ছে ডিজিটাল লাইটিং ব্যবস্থা বা বর্তমানে ব্যবহৃত হয় এরকম। তো অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে ট্রেনের গতি এবং চলমান অবস্থা সম্পূর্ণ ভিন্নভাবে চলাচল করে বা ভিন্ন রকম দেখায়। তাই ডিজিটাল লাইন এবং অ্যানালগ লাইনের উপর বেস করে ট্রেনও বিভিন্ন রকম হতে পারে। বর্তমানে বাংলাদেশে ডিজিটাল লাইনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে মেট্রো লাইন। মেট্রো লাইন বর্তমানে বাংলাদেশে প্রথম চালু হয়েছে এবং সেটি চালু হয়েছে 28শে ডিসেম্বর 2022। আচ্ছা, আমি এতটুকুর জন্য আবার একটু অ্যাড করলাম এবং এটাকে আমরা ছোট করে নিচে নিয়ে যাব এবং এখানে যেখানে বসানোর কথা আমি
সেই ফ্রুটাসটা এখানে অ্যাড করে দিচ্ছি আমার বয়সের সাথে মিল রেখে। আচ্ছা, এবার এই ফ্রুটাসটা এখানে অ্যাড করে দিব। ওকে, এবার একটু শোনার চেষ্টা করি। বা বিভিন্ন শক্তিশালী পণ্য আমদানি রপ্তানিতে রেল লাইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে বাংলাদেশে রেল যোগাযোগের ক্ষেত্রে দুই ধরনের সিগন্যাল ব্যবহার করা হয়। এক ধরনের সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল বা পূর্বে ব্যবহৃত সিগন্যাল বলা হয়, আর আরেক ধরনের সিগন্যাল হচ্ছে ডিজিটাল লাইটিং ব্যবস্থা বা বর্তমানে ব্যবহৃত এরকম। তো অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে ট্রেনের আচ্ছা, এখানে আমি আমার মতো বললাম, এবার এখান থেকে আমি আবার একটু ব্যবহার করছি। আচ্ছা, এবার এখান থেকে আবার একটু শুরু করছি। এই যে এখানে ক্লিক করে, খুব শীঘ্রই বাংলাদেশে চালু হতে যাচ্ছে পাতাল রেল লাইন ব্যবস্থা। অর্থাৎ এই রেল ব্যবস্থায় মাটি বা পানির অনেক গভীর অংশ দিয়ে সেই রেল চলমান থাকবে এবং রেল যোগাযোগ বাস্তবায়ন হবে, এবং ওই যোগাযোগের মাধ্যমে খুব সহজে মানুষ এবং অত্যন্ত নিরাপদে গমন করতে পারবে এক স্থান থেকে অন্য স্থানে, এবং সেটি চালু হবে আগামী 2 বছরের মধ্যে, অর্থাৎ 2025 সালে 1 জানুয়ারির মধ্যেই। এই ছিল রেললাইন সম্পর্কে আমাদের আজকের বিষয়বস্তু। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এই যে আমরা ফ্রুটেজটা তৈরি করলাম, এবার এই ফ্রুটেজটাও কি করব, একবারে নিচে নিয়ে যাব। শেষ, টোটালি কমপ্লিট। এবার এই ফুটেজ গুলোকে একটু ফাস্ট করার জন্য আমরা যেটা করব, এখান থেকে আমরা অডিও এফেক্টে যাব, এখান থেকে ক্লিপ এন্ড টাইম এটার মধ্যে ক্লিক করে আমরা এটার যে স্পিডটা আছে স্পিডটা কি করব, হালকা একটু বাড়িয়ে দিব। এখানে 1.00 আছে, আমরা 1.2 করে দিব, 1.02 করে দিব, এতে একটু স্পিডটা কমে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি এতটুকু বিষয় বুঝতে পারছেন। আমরা যদি এটাকে আরেকটু কমিয়ে দিতে চাই দেওয়া যাবে, এটাকে যদি 3 করে দেই তাহলে 3 করে দেওয়া যায়, অনেকগুলো ফুটেজ যেহেতু এখানে অ্যাড করা আছে। এই যে 3 করে দিচ্ছি, ট্রিকলি একটু স্পিডলি পড়া হবে আর কি। আচ্ছা, এখানে আমাদের রেল বা ট্রেন গুলোর ক্ষেত্রে এখানে একটা সাউন্ড অ্যাড করা, যার জন্য একটু শব্দ হচ্ছে এক্সট্রা, আমরা সেই সাউন্ড গুলোকে রিমুভ করে দিচ্ছি। এবার একটু ক্লিয়ারলি শুনতে পাবো। পানির অনেক গভীর অংশ দিয়ে সেই রেল চলমান থাকে এবং রেল যোগাযোগ বাস্তবায়ন হবে। ওই যোগাযোগের মাধ্যমে খুব সহজে মানুষ এবং অত্যন্ত নিরাপদে গমন করতে পারবে এক স্থান থেকে অন্য স্থানে। অর্থাৎ আমার বয়সগুলো খুবই স্লো হয়েছে এই জায়গায়, তাই আমি চাইলে স্পিডটাকে আরো কমিয়ে দিতে পারি, মানে আরেকটু স্পিডটা বাড়িয়ে দিয়ে এই ভিডিওটাকে আরেকটু ফাস্ট করতে পারি। সেটা চাইলে আমরা করতে পারি। যেমন আমি এখান থেকে 1.5 দিয়েছি, আপনি 1.6 বা 1.7 দিতে পারেন ফুটেজ মিলানোর স্বার্থে। অর্থাৎ 2025 সালে 1 জানুয়ারির মধ্যে। এই ছিল রেললাইন সম্পর্কে আমাদের আজকের বিষয়বস্তু। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, স্পিড করলে বয়সটা একটু টোটালি অন্যরকম লাগবে, এটাই স্বাভাবিক। দেন এবার আমরা সম্পূর্ণ বয়সটাকে সিলেক্ট করে আমরা নয়েজ রিমুভালের উপর ক্লিক করব। সবগুলোতে নয়েজ রিমুভ অ্যাড হলে আমরা এখান থেকে লেভেলটাও একটু অ্যাড করে দিব। পরিপূর্ণ হয়ে গেলে দেন এবার আমরা একটা ফুটেজের সাথে আরেকটা ফুটেজের একটু কানেক্ট করার জন্য আমরা এখান থেকে এনোটেশন, সরি, ট্রান্সলেশন ব্যবহার করব। এই যে এখানে একটা ব্যবহার করছি, এখানে আরেকটা ব্যবহার করছি, এখানে আমরা আরেকটা ব্যবহার করছি, এখানে, অর্থাৎ এক একটা প্লেসে আমরা এক এক ধরনের ট্রান্সলেশন ইউজ করতেছি, যেন দেখতে খুব সুন্দর দেখায়। আমি জাস্ট আপনাদেরকে মূল বিষয়টা একটু দেখানোর চেষ্টা করছি। সেই ভিডিওটা কতটুকু কোয়ালিটিফুল হবে সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ ব্যক্তির ক্রিয়েটিভিটির উপর। এবার আমরা একটু শুনি, তারপর আমরা ভিডিওটা প্রথম থেকে শুনবো। আমরা জানবো রেলগাড়ির ইতিহাস সম্পর্কে। এটি দুটি ধাতব পদার্থের উপর ভিত্তি করে চলমান, তাই এটিকে রেলগাড়ি বলা হয়। অর্থাৎ
আচ্ছা, এটা হচ্ছে আমি আমার মতো জাস্ট নিজের মতো করে বলা, এবং প্রফেশনালি ভয়েস দিতে গেলে আর একটু সুন্দর করে কথা বলতে হবে। জাস্ট আমি ভিডিওটা দেখানোর জন্য এভাবে বললাম, দেন এবার সবকিছু সেট আপ হয়ে গেছে। এবার আমরা এখান থেকে শেয়ারের উপর ক্লিক করে লোকাল ফাইল ফাইল থেকে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে আমরা কি করব, ভিডিওটা রেন্ডারিং করব। আমি এখান থেকে দিলাম ট্রেন, অর্থাৎ আমাদের ভিডিওর নামই হচ্ছে ট্রেন। রেন্ডারিং শুরু হয়ে গেছে, আশা করি এতটুকু বিষয় বুঝতে পেরেছেন এবং ভিডিওটি কতটা ভালো লেগেছে তা অবশ্যই আমাদেরকে জানাবেন।